এগুলা হরিয়ানা, এর শিংগুলো তো অনেক চিকন। এই লাইভস্টকের ব্যবসায় যে একবার আসছে যারা নেশা হয়ে গেছে, শিংটা সবচেয়ে মোটা এবং সবচেয়ে বড়। আসলে আমাদের বড় বড় খামারিরা প্লাস আমার আশপাশে যারা আমাকে সহযোগিতা করছে এরা সুপরামর্শ দিছে, আকর্ষণের ক্ষেত্রে বলা যায় আর কি। কালকেও আমরা থাকবো সারাদিন, আজকে আছি সারা রাত। আসসালামু আলাইকুম, প্রদর্শন প্লটে আমরা চলে এসেছি। আপনারা সবাই জানেন স্ত্রী জেলা গরুর মেলা চলতেছে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে, আমরা ঠিক সেই প্রান্তেই আছি। এখানে বিভিন্ন ধরনের গরু আছে যেগুলো প্রদর্শন হয়েছে, আনকমনিটি যার মধ্যে বেশি সেইগুলো এসছে মার্কেট থেকে, বিভিন্ন খামার থেকে, বিশেষ করে তিন জেলাকে ঘিরেই চুয়াডাঙ্গা, মেহেরপুর আর কুষ্টিয়া। চুয়াডাঙ্গার গরু এখানে বেশি আছে, 1/3 চুয়াডাঙ্গার, আর কিছু আছে, অল্প কিছু আছে কুষ্টিয়ার, আর বাদবাকিটা আছে মেহেরপুরের। আমরা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছি। কয়টা প্রদর্শন করেছেন? 11 পিস। 11 পিস, তার মধ্যে কয়টা কি জাতের বলবেন? দুটো রয়েছে উলবাড়ি ভুট্টি, আর দুটা রয়েছে রাজস্থানী কানকারাজ, আর চারটি রয়েছে আপনার হলো হরিয়ানা। হরিয়ানা, আমরা কাঙ্কারাজ থেকে শুরু করবো। এইগুলো কাঙ্কারাজ? কাঙ্কারাজ, এগুলো কাঙ্কারাজ। দর্শক, বিশাল শিং, বিশাল শিং সম্পূর্ণ গরু এটা। এটা তো ইন্ডিয়ান গরু? জি জি। দাঁত কয় দাঁত এদের? দাঁত সারা। দাঁত সারা? সারা বলতে কয়টা দাঁত? 8 দাঁত। 8 দাঁত হইলে গরুর আর দাঁত হয়? দাঁত হয় না। আচ্ছা, এগুলো কি আপনারা প্রদর্শন করেছেন বিক্রির জন্য? বিক্রির জন্য। আচ্ছা, দাম পেয়েছেন এদের? যে দাম তো পাচ্ছে। আপনাদের খেয়াল কেমন আছে এগুলো? খেয়াল 20-22 লাখ। 20-22 লাখ জোড়া? জোড়া। আচ্ছা, তারপরে আমরা দেখব এইগুলো কি জাত বলে ভাইয়া? এগুলা হরিয়ানা। এর শিংগুলো তো অনেক চিকন। জি জি জি, অনেক চিকন শিং, আর কত বড় শিং দেখছেন। হরিয়ানা জাতের কয়টা আছে আপনার কাছে এখন বর্তমান? 2 পিস আছে। 2 পিস? এই 2 পিস কি জোড়া দাম চাচ্ছেন? জি জি। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 25 লক্ষ টাকা। জি। তারপরে এই দুইটা কি জাতের? এই দুটো উলবাড়ি সার। উলবাড়ি, উলবাড়িয়া না উলবাড়ি বলে যায়? হ্যাঁ, উলবাড়িয়া। উলবাড়িয়া। এইগুলোর কয়টা দাঁত? এগুলোর দাঁত সারা। দাঁত সারা, 8টা করে দাঁত হয়ে গেছে। এদের ওজন, এটার ওজন কেমন হতে পারে? বিশাল একটি জুট দেখছেন, এটার ওজন 900 কেজি হবে। 900 কেজি হবে। এই দুটো কত দাম চাচ্ছেন? এই দুটোর দাম চাচ্ছে 30 লাখ। 30 লাখ। জি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আপনি এসছেন কোথা থেকে? আসছি ভালাইপুর মোড়। ভালাইপুর মোড় থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাম কি আপনার? নাম রেজাউল। রেজাউল ভাইয়ের আমরা 6টা গরু দেখলাম। প্রথম ছিল কাঙ্কারাজ, তারপরে এই দুইটা কি ছিল বললেন? এই দুটা হলো হরিণ সিং। হরিণ সিং এর, আর তারপরে এই যে এই দুইটা উলবাড়িয়া দেখলাম, সুঠাম দেহের। জি, বিগেস্ট শার্ক। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ফয়সাল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যে আপনাকে তো হাটের ভিতরে দেখি ভিডিও টিডিও করতে, আজকে সরাসরি দেখলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া, আমারও খুব ভালো লাগছে আপনার সাথে সাক্ষাৎ হয়ে। আপনি, আপনার খামার থেকে কয়টা গরু আসছে? আমার খামার থেকে 20টা গরু আসছে। 20টা গরু এসেছে? আচ্ছা, তার মধ্যে কাঙ্কারাজ আছে? কাঙ্কারাজ আছে, উলবাড়ি আছে, শিববি আছে। আচ্ছা, ইন্ডিয়ান নুকরা আছে। আচ্ছা, তারপর উলবাড়ির নুকরা আছে। আমাদের দেশীয় গরু নাই? দেশীয় গরু সামনে আছে। আচ্ছা আচ্ছা, তাই? শাহিওয়াল আছে, ব্রাহ্মা ক্রস আছে। আচ্ছা, আমি খবর পেলাম যে এখান থেকে আপনার বিক্রির একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, একটা এখানে আপনার ইচ্ছা আছে এখান থেকে বিক্রি করার? যদি ঢাকার খামারিরা আমাদের ন্যায্য দাম দেয় অবশ্যই বিক্রি করবো। ন্যায্য দাম পেলে অবশ্যই আপনি বিক্রি করবেন? অবশ্যই বিক্রি করবো। আচ্ছা, দাম কি হয়েছে, কারোর সাথে কেউ দাম বলেছে? হ্যাঁ, দু একটা দাম হয়েছে। আচ্ছা আচ্ছা, কাঙ্কারাজের দাম কেউ বলেছে? আমার খুব ভালো লাগে ভাই ওই গরুটা, শিংগুলোর জন্য রাকিব ভাইয়ের সাথে আমার আজকেই ফার্স্ট আলাপ। ওনাকে কখনো পাওয়া হয়নি সেভাবে, ওনার ফার্মে যে সমস্ত আর কি ওয়ার্কাররা ছিল তাদের মাধ্যমেই, তাদের কাছ থেকেই আমার ইনফরমেশনটা, খামারের ভিডিওগুলো বিশেষ করে নেওয়া হয়েছিল ওনার থেকে। আমরা সরাসরি আজকে ওনার কিছু আমদানিকৃত গরুর বিবরণ ওনার থেকে আমরা জানবো, ইনফরমেশন নিব। রাকিব ভাই। জি ভাই, বলেন। এই গরু দুইটা কি জাতের আমাকে একটু জানাবেন? এই গরু দুইটা অঙ্গল জাতের গরু।
এটা ইন্ডিয়ান অঙ্গল জাতের গরু। আচ্ছা, এই গরুগুলার বিশেষত্ব হচ্ছে এই গরুগুলা শাহিওয়াল গরুর মতো নাভি কম্বল হয়। আচ্ছা, এবং হাইট হয় উলবাড়ি গরুর মতো। আচ্ছা, এবং সুবিশাল একটা চুটো দেখা যায়। চুটো হয় শাহিওয়াল গরুর মতো, অনেক বড় একটা চুটো হয়। ইভেন শাহিওয়াল গরুর চুট মাইর খেয়ে যাবে এইগুলার কাছে। আচ্ছা আচ্ছা, সেটা তো দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা। ভাইয়া, এগুলোর দাঁত কয়টা? একটা ছয়টা, আরেকটা আটটা। আচ্ছা, একটা দাঁত হয়ে গিয়ে একটা দুইটা বাকি আছে। আচ্ছা, এই কঙ্করাজ গরুটা আমরা একটু দেখাই দর্শকদেরকে। এইগুলোর বয়স কেমন একটু বলবেন? এগুলা আট দাঁত করেই আছে। জি, কিন্তু এই কঙ্করাজটার কথা আমি বলতে চাই। এই কঙ্করাজটা হচ্ছে বাংলাদেশে এই বছরে যত কঙ্করাজ আসছে এর ভিতরে সবচেয়ে বড় সিং। এই কঙ্করাজটার সিংটা সবচেয়ে মোটা এবং সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা, এই গরুটার বিশেষত্ব এটাই। আচ্ছা আচ্ছা, এটার বিশেষত্ব এটা সবথেকে বড় সিং। দারুণ প্রদর্শন করেছে আমাদের বড় ভাই রাকিব চৌধুরী। এগুলো দাঁত ছাড়া না ভাইয়া? জি, দাঁত ছাড়া। এটা শাহিওয়াল? হ্যাঁ, শাহিওয়াল। এর কি দাঁত ছাড়া? না, এটা নতুন চারটা দাঁত। আচ্ছা, নতুন চারটা দাঁত। এই গরুটা লাইভ ওয়েট আছে 735 কেজি। আচ্ছা, এটা আমরা যখন আজকে মেলার উদ্দেশ্যে গরুগুলা নিয়ে আসছি তখন আমরা এটা ওয়েট করে আনছি। আচ্ছা আচ্ছা, মানে আমাদের প্রত্যেকটা গরু স্কেল করা আছে। আচ্ছা, আপনি মুন্সিগঞ্জে যে খামারটা করেছেন এটা কতদিন হচ্ছে বয়স? এটা খামারের বয়স হচ্ছে 8 মাস। আচ্ছা, 8 মাস। জি। আচ্ছা আচ্ছা, 8 মাস আমাদের চুয়াডাঙ্গাতে রাকিব ভাই যে খামার নির্মাণ করেছে সেখানে টোটাল কয়টা গরু আছে ভাইয়া? এখন আমার গরু আছে 109টা। 109টা গরু মহিষ মিলিয়া? গরু মহিষ, মহিষ আছে একটা, একটা বাদ দেন তাহলে 108টা গরু। 108টা গরু আছে। আচ্ছা আচ্ছা, এটা কি ভাই, এটা কি শাহিওয়াল? হ্যাঁ, এটা 100 শাহিওয়াল। শাহিওয়ালের একটা জাত আমাদের দেশে গরু। সুবিশাল সুঠাম দেহের ষাঁড় দেখতেছি আমরা চৌধুরী এগ্রোর ডিসপ্লে থেকে। টোটাল আপনারা ডিসপ্লে করেছেন 20টা গরু? 20টা গরু। আচ্ছা আচ্ছা, 20টা গরু। এই যে চলে এসেছি আকর্ষণীয় গরু দুইটার কাছে, আমার কাছে খুব বেশি ভালো লাগে নেপাল জাতের গরু অনেস্টলি বলতেছি ভাই আমি, কারণ এর গর্দান মাথা এবং চুটটা খুবই অসাধারণ, খুবই এক্সেপশনাল চুট হয় এই গরুগুলার। এবং আমরা যদি গির গরু চিনতে চাই যে তাহলে এই হচ্ছে পারফেক্ট গরু, গির গরু। আচ্ছা আচ্ছা, এটা নাভি কম্বল দেখবেন আপনি। এই গরুটা যদি আমি একটু সাইড করে দেখাই, এই গরুগুলার নাভি কম্বল দেখেন আপনি। এটা কি জাতের? এটা গির জাতের গরু। নাভি কম্বল, কান, মাথা, গর্দান, সুবিশাল একটি জুট দেখতেছেন। এই গরুটা দেখেন, এই গরুটা চুট মানে এক্সেপশনাল চুট কাকে বলে এই গরুটা দেখলে হয়তো বোঝা যাবে। ভাই, এটার চুট তো মনে হচ্ছে 2 মণ হবে মিনিমাম, হয়তো এত হবে না, তারপরও আকর্ষণের ক্ষেত্রে বলা যায় আর কি, আকর্ষণের ক্ষেত্রে বলা যায়। এগুলো দাঁত ছাড়া ভাইয়া? না, এগুলা একটা ছয় দাঁত, একটা দাঁত ছাড়া। আচ্ছা আচ্ছা, এটা এটা দাঁত ছাড়া, আর এটা ছয়টা? এটা ছয় দাঁত। আচ্ছা, প্রথম যেটা দেখালাম এটা 6টা দাঁত আর এটা 8টা দাঁত হয়ে গেছে দাঁত ছাড়া। এটা 13 লাখ রাকিব ভাই, যতই আপনার গরুগুলো দেখতেছি আমি কিন্তু মুগ্ধ হচ্ছি সত্যি তাই। আমার কাছে মনে হচ্ছে আজকের মেলাতে যত গরু প্রদর্শন হয়েছে, ডিসপ্লে হয়েছে, আপনার গরুগুলোই আমার কাছে সেরা লাগতেছে। আপনি সেই রকম ভাবে রেডি করেছেন ভাইয়া? ধন্যবাদ ভাই, আসলে আমি নতুন খামারি, তারপরও আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিছে বা যতটুকু আমার কষ্ট থেকে আমি সফলতা দেখছি, তো সেই হিসাবে আমার গরুগুলো আজকে তোলা। আর এই গরুগুলা রেডি করতে আসলে যে কতটা কষ্ট হয় বা কতগুলা কমপ্লিকেশন পার করে এই গরুগুলা স্টেজে আসে, এগুলা হয়তো আমাদের ভোক্তা সাধারণ অনেক ক্ষেত্রেই বুঝে না। তো এই মেলাটা আসলে আমাদের জাস্ট ইনফরমেশন আদান প্রদানও হবে এই মেলায়। জি, আপনারা সবাই আসবেন এই মেলায়। আপনাদের সবাইকে চৌধুরী এগ্রোর পক্ষ থেকে আমি দাওয়াত করতেছি, আমাদের এই ত্রিজেলা গরুর মেলায় আপনারা আসবেন। এখানে আমাদের চুয়াডাঙ্গার কী কোয়ালিটির গরুগুলা পাওয়া যায়, ঢাকার খামারগুলোতে যখন আপনারা ভিজিট করেন তখন আপনারা দেখতে পারেন যে কত সুদর্শন, কত বড় বড় গরু। এগুলো আসলে সবই যে ঢাকায় জন্ম তা না, এই সুদর্শন গরু রাজধানী হিসেবে আমাদের চুয়াডাঙ্গা পরিচিত। তো সেই হিসাবেই আমি আমার চুয়াডাঙ্গাকে রিপ্রেজেন্ট করতেছি আমার গরু দিয়ে।
ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য। তবে একটা কথা আমার বলতেই হয়, আপনার গরু যেভাবে আপনি রেডি করেছেন সেই দিক থেকে যদি আমি বলি আপনাকে নতুন বলে মনে হচ্ছে না। আসলে আমাদের বড় বড় খামারিরা প্লাস আমার আশপাশে যারা আমাকে সহযোগিতা করছে এরা সুপরামর্শ দিছে কোন গরুটা বাছাই করতে হবে কি। ইভেন আমি নিজে একজন কোরবানি ক্রেতা, ঢাকার মোটামুটি আমি বড় গরুই কোরবানি দিতাম, তো সেই ক্ষেত্রে আমি জানি যে আমাদের দেশের জন্য কোন গরুগুলা চাহিদা বেশি বা কোন গরুগুলা আমার মতো ক্রেতারা কোন গরুগুলার প্রতি আকৃষ্ট হয় বেশি, আমি এগুলো নজর দিয়ে আমার গরু কালেক্ট করছি। ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা ছিল, আপনি খাবার দাবার স্বাভাবিক খাওয়ান? হ্যাঁ, আমার খাবার দাবার স্বাভাবিক। আমার খামারে যদি কেউ ভিজিট করেন বা যদি আমি ছোট বড় সকল খামারি ভাইদের যাদের খাবার নিয়ে টেনশন আছে, যে যারা মনে করেন যে আমরা কত মানে কম খরচে আমরা অ্যাকুরেটভাবে প্রোটিন মেনটেন করতে পারবো বা ক্যালসিয়াম মিনারেল এগুলো মেনটেন করতে পারবো, তারা যদি আমার খামার ভিজিট করেন আমি তাদেরকে হাতে কলমে দেখা দিব যে কোন রেশিওটা মেনটেন করলে। আবার এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, শুধু সব গরুর খাবার যে আমরা একই রেশিওতে মেনটেন করে খাওয়াবো তা না, এখানে এক একটা জাতের এক এক ধরনের গরু, এগুলা এক একভাবে আমাদেরকে রেডি করতে হয়। তো কোন জাতের গরু আসলে কী খাওয়াইলে কতটুকু গ্রোথ বাড়তে পারে বা এই গরুগুলো আসলে পরিচর্যার একটা স্টেপ বাই স্টেপ কিছু সিস্টেম থাকে, তো এই সিস্টেমগুলো আমরা শেয়ার করব যদি আমাদের খামার ভিজিট করেন। বা আপনাদেরকে আমি দাওয়াত করছি, কালকেও আমরা থাকবো সারাদিন, আজকে আছি সারা রাত, আপনারা যেই আসবেন আমার সাথে দেখা করবেন, আমার যতটুকু সাধ্য আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর ফয়সাল ভাই, আপনাকে হাটে দেখি, আপনি প্রত্যেকটা হাটে এই ভিডিওগুলো করে থাকেন, আমাদের খামারিরা এতে অনেক উপকৃত যে আমরা আসলে শুধু চুয়াডাঙ্গাবাসী বা চুয়াডাঙ্গার ব্যবসায়ীরাই আসলে হাটে যায়, কিন্তু ঢাকার থেকেও আমাদের অনেক খামারিরা আসে আপনার এই ভিডিওগুলো দেখে যে কোন মানের গরুগুলো আসলে কীরকম দাম চলতেছে সব কিছু বেসিস করে। এই কারণে আমাদের চৌধুরী আগ্রোর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কষ্টটা করার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আর আপনার কথাগুলো শুনে আমি একটু এক্সাইটেড হয়ে গেলাম সত্যিই, তাই আমি যে আপনাদের জন্য কিছু করতে পারি আমার মেসেজের মাধ্যমে যে আপনারা উপকৃত হন এর জন্য আমারও খুব ভালো লাগছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো মৃত্যুর আগ পর্যন্ত এই পেশায় কিংবা এই কাজে নিয়োজিত থাকার জন্য। অবশ্যই, লাইভ স্টকের ব্যবসায় যে একবার আসছে যারা এই নেশা হয়ে গেছে এর থেকে আর খারাপ নেশা আর কিছু হইতে পারে না, এর থেকে ভালো নেশা আর কিছু হইতে পারে। জি ভাইয়া, ঠিক তাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।